এই দেশে বর্তমান যে শাসক গোষ্ঠী অর্থাৎ আওয়ামী লীগ, তারা আমাদের যে মুক্তিযুদ্ধ আমরা করেছিলাম সেই মুক্তিযুদ্ধের সমস্ত স্বপ্ন আকাঙ্ক্ষাগুলোকে তারা ধ্বংস করে দিয়েছে, আমাদের গণতন্ত্রকে ধ্বংস করেছে, আমাদের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে। নিজেরা ক্ষমতায় থাকার জন্যে আজকে গোটা রাষ্ট্রকে তারা একটা সম্পূর্ণভাবে একটা ফ্যাসিবাদী, একটা একনায়তান্ত্রিক কর্তৃত্ববাদী রাষ্ট্রে পরিণত করেছে। আপনারা জানেন যে আমরা গত 22 তারিখ থেকে, আগস্টের 22 তারিখ থেকে আমরা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় দ্রব্য চাল ডাল তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে, এবং এই প্রতিবাদ করতে গিয়ে ভোলায় আমাদের ছাত্র নেতা নুরে আলম এবং আমাদের স্বেচ্ছাসেবকদের নেতা আব্দুর রহিম পুলিশের গুলিতে নিহত হওয়ার পরেই আমরা আন্দোলন শুরু করেছিলাম। আমাদের সারা দেশে এই আন্দোলন অত্যন্ত বেগবান হচ্ছে। আপনারা দেখেছেন যে প্রতিটি জায়গায় জনগণ স্বতঃস্ফূর্তভাবে নেমে আসছে এবং এই সরকারের বিরুদ্ধে তারা তাদের যে প্রতিবাদ, সেই প্রতিবাদ তারা করছে। এটাতেই ভীত হয়ে এই সরকার আজকে তাদের যে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী তাদেরকে তারা লেলিয়ে দিয়েছে এবং বিভিন্ন জায়গায় তারা আক্রমণ করছে। আমাদের শান্ত আপনার একেবারে সম্পূর্ণভাবে যেটাকে আমরা বলি যে আপনার গণতান্ত্রিক যে আন্দোলন, সে আন্দোলনকে ধ্বংস করবার জন্যে তারা আক্রমণ চালাচ্ছে। পুলিশ বিভিন্ন জায়গায় গুলি করছে এবং আমাদের বহু নেতাকর্মীকে তারা আহত করেছে। আজকে এই যে এই সরকারের যে ভয়াবহ সন্ত্রাসী চেহারা তা তারা আবার উদ্ঘাটন করতে শুরু করেছে। বন্ধুগণ, আজকে সবচেয়ে বড় ভয় পেয়েছে তারা যে আজকে জনগণের এক ঐক্য সৃষ্টি হয়েছে। এই জনগণের ঐক্য আজকে এই সরকারের পতনকে ত্বরান্বিত করবে। আমরা বিশ্বাস করি যে সমস্ত রাজনৈতিক দলগুলোর একটা ঐক্য সৃষ্টি হবে এবং আমরা সেই আহ্বানও করেছি যে আমরা সমস্ত রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করে আমরা সামনে ভয়াবহ এই দানবীয় যে সরকার, সেই সরকারকে সরিয়ে আমরা সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক সরকার আমরা প্রতিষ্ঠা করতে চাই। কাজী জাফর আহমেদকে সেই জন্যই আজকে অত্যন্ত প্রাসঙ্গিক যে কাজী জাফর আহমেদ জনগণকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম নেতা ছিলেন এবং আমাদের সবসময় বিশ্বাস করি আমরা কাজী জাফর আহমেদের তার সারা জীবনের যে কাজ, তার সারা জীবন যে রাজনীতি, সেই রাজনীতি অবশ্যই আমাদেরকে অনুপ্রাণিত করবে এই ভয়াবহ এই একনায়কতান্ত্রিক কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী সরকারকে সরিয়ে সত্যিকার অর্থেই একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করবার জন্যে, জনগণের একটা রাষ্ট্র নির্মাণ করবার জন্যে এবং আমাদের সংবিধানে যে আমাদের যে মূল লক্ষ্যগুলো আছে সেই লক্ষ্যগুলোকে বাস্তবায়িত করার জন্য।